পরে নাম পড়েছে মন্টুলাল মাতো পানিয়াদা। পানিয়াদা মানে ওই পূর্ণচন্দ্র বড়াম থানা? বড়াম থানা, হ্যাঁ, পূর্ণচন্দ্র মাতো মানে গ্রামের। তো তো নমস্কার, আমি বিকাশ মাতো। আপনারা দেখছেন আপনাদের সকলের সুপরিচিত চ্যানেল, যেটার নাম হচ্ছে পুরুলিয়া পুরো। আপনারা সকলে জানেন যে এই চ্যানেলটাকে দৈনন্দিন নতুন নতুন কাড়া এবং আপডেট হয়ে ছাড়া। তো আপনারা সকলে জানেন যে ইনাদের মেলায় একটা বিখ্যাত লড়াইয়ের ডাক দিয়েছিল কাড়া। অলরেডি প্রথম কার আপডেট কিন্তু এই চ্যানেল ছিল ছাড়া। আর এই ভিডিওতে আজকে আমরা জানি ও শুনে নিব যে কোথাকার কোন মালিকের কাড়া সাথে হইল না নাই হইল কিন্তু জোড়া, হ্যাঁ না? তো বলছি আপনাকে নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আপনাকে নমস্কার। নমস্কার, যাক বলছো মানে ভালো আছেন? ভালো, ভালো আছেন। তো আপনার নামটা কি আছে? সন্তোষ মাহাতো। সন্তোষ মাহাতো, গ্রাম কোথায় আছে? ভুলুয়া। ভুলুয়া, যাই হোক। আর থানা? থানা বড়াম। বড়াম জেলা, পূর্ব পশ্চিম রাজ্যে ঝাড়খণ্ড। হ্যাঁ, যাই হোক। তো এক নম্বর কার্ডটা কাজ ছিল আমার? এটা সন্তোষ মাহাতো। সন্তোষ মাহাতোর সঙ্গে আপনি? হ্যাঁ, যাই হোক। তো আপনি এর আগের আপডেটে যে বলেছিলেন যে আমার আপনার মানে কটা ছিল কাটা? হ্যাঁ, কটা ছিল? পাঁচটা। পাঁচটা ছিল কাটা। তো তার থেকে কমিশনও বাড়েছে? না, বাড়ে নাই। বাড়ে নাই। আর প্রাইজ যত বলেছেন তার থেকে কমিশনও বাড়েছে? ওই প্রাইজ ওইটাই আছে। প্রাইজ ওইটাই আছে। তাহলে এরপর এখন আমি আপনার মুখ থেকে জানতে চাইবো যে আপনার এক নম্বর কাড়া এখন আপনি কোথা থেকে কাকে জোর দিচ্ছেন? এখন এক নম্বর কাড়া কেউ আসেনি, তো কাকে দিই? এক নম্বর কাড়া এখনো পর্যন্ত কেউ আসেনি? না। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলবেন তো। আপনার? আমার নাম শ্রীচরণ সহিস। আচ্ছা আচ্ছা, আপনি কোন নম্বর কাড়া মালিক বলেন? দু নম্বর আর চার নম্বর। দু নম্বর আর চার নম্বর বলে? হ্যাঁ। তো দু নম্বর কাড়া আপনার প্রাইজ কত আছে? দু নম্বর 15,000। 15,000 টাকা আছে? হ্যাঁ। তো এখনো পর্যন্ত আপনার কি জোড়া করেছেন কি এখনো আধার কার্ড পড়েনি? না, আধার কার্ড পড়েছে আমার। পড়েছে? কে কোন মালিক দিয়েছে? আধার কার্ড পড়েছে একটা মন্টুলাল মাহাতো। হ্যাঁ, গ্রাম কোথায়? গ্রাম পানিয়াদা। পানিয়াদা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দু নম্বরে তোমার ভাস্কর মাহাতো, গাঙ্গিয়াড়া। গাঙ্গিয়াড়া কোন থানা পড়েছে এটা? এটা কমলপুর থানা। কমলপুর থানা হবে। তিনে? তিনে আছে তোমার শঙ্কর গুপ। শঙ্কর গুপ? হ্যাঁ। কোন থানা পড়েছে ওটা? কমলপুর। কমলপুরের থানায় ওটা। গ্রামটা কোথায় পড়েছে? কাশ্মার। কাশ্মার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরও পড়েছে নাকি? তিনটা পড়েছে ওটার। ওই তিনটা মানে আপনার কোন নম্বর বলছেন? দু নম্বর। দু নম্বর তিনটা আধার পড়েছে? হ্যাঁ। আচ্ছা, এখন চার নম্বর খবর কি আছে? চার নম্বর একটা পড়েছে। কোথায় পড়ে মালিকটা? সদা সদাই মাহাতো। সদাই মাহাতো, বাড়ি কোথায়? রাঙ্গাটাড়ি। রাঙ্গাটাড়ি, কোন থানা পড়েছে? পটমদা থানা। পটমদানা পড়েছে, চার নম্বর নাম পড়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন এক নম্বর পড়ে নাই? এক নম্বর পড়ে না, মানে পড়েছিল আর কি। হ্যাঁ, তোমার এই মূল্যানের একটা। হুম, মূল্যানের মালিকটার নাম কি ছিল? মূল্যানের মালিকটার নাম ছিল তোমার সন্তোষ মাহাতো। সন্তোষ মাহাতো ছিল? হ্যাঁ। আচ্ছা, পড়েছিল তো তাকে আপনারা জোর দিলেন নাই, এখন বলছি আমরা জোরেই আসছে নাকি? না, জোর দেওয়ার মানে কারণটা নাই হইলো যে এই পটকাটি আলোরা দিয়েছিল আর কি, ওরা বলছিল যে আমরা লাগাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফোনে বললো। হ্যাঁ, আধার দিনে ফোনে বললো, তাহলে বলে ওরা বলছে ফোনে হয়ে যাবে, তাহলে বলে ঠিকই আছে। তখন আমরা মূল্যায়ন বালাকে বললি নেই। আচ্ছা আচ্ছা, যে আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আর মোটামুটি আমাদের এখন হাতে তো আর 7-8 দিন আছে, আর এই মানে এখন বলছে যে নাই হবে বলছে। এখন বলছে নাই হবে? নাই। আচ্ছা, বর্তমানে এখন তাহলে এক নম্বর কাড়ার কোনো জড় নাই? এখন কেউ দেয় নেই? নাই নেই, এখন নাই। এই হ্যাঁ, যাই হোক। তো এখন আপনি যদি কে জমা করবো বলে, হ্যাঁ আপনি দিতে রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ, যাই হোক। তো এখন আপনি কেমন দেখে জোড়া করবেন, মানে লেভেল দেখবেন না জোড় করবেন না কি ওপেন চ্যালেঞ্জ আঁকাছেন? না, লেভেল মানে মানে ওপেন চ্যালেঞ্জ নাই, তবে লেভেল মানে যে কেউ জোর দিতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, একটু লেভেল দেখে। আচ্ছা হ্যাঁ, যেমন আমাদের কাড়াটা মানে ওরা যেমন না বেশি বড় হয়ে যায়, আমাদের যেমন বেশি না বড় হয়, ওরকম এরকম সাইজ আপনি নিতে চাই? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তো বলছি ইয়ার আগে আপনার কাড়া কোথায় কোথায় লাগিয়েছিল? এক নম্বরটা? এক নম্বরটা গাঁয়ে দুবার লাগাইছি, আর বাইরে একবার। ফলাফল কেমন আছে? বাইরের মানে পরাজয় আছে। বাইরে পরাজয় আছে। কোথার কোন মালিকের সাথে লড়েছিল? ওই তাপস মাহাতো মানপুর। মোটামুটি কতদিন আগে ওটা? গত বছর। গত বছর লাগিয়েছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত জল হয়নি? নাই। যাই হোক, আর প্রাইজ বছর কত আছে ওটাই? 21,000। 21,000 টাকা এক নম্বর কার্ডের প্রাইজ আছে? হ্যাঁ। যাই হোক, তো এখন যে জল করছে না, হয়তো আপনার গাঁয়ে বাইরে একটু লাগনি বটার জন্য হয়তো অনেকের একটু সন্দেহ থাকবে। তো যদি ওনারা আসে বা অন্য কিছু গাড়ি ভাড়া ওড়া বা কিছু খরচা মেনটেন করতে বলে, তো আসাটা আপনি দিতে? হ্যাঁ, গাড়ি ভাড়া ওটা নিশ্চয়ই দিতে হবে, কারণ ওরা খরচা করে আসে, মানে দিতে হবে। গাড়ি ভাড়া দিয়ে যাবে? হ্যাঁ, গাড়ি ভাড়া। আর কি ওনাদের জন্য ফেসিলিটি থাকবে? আরো মানে এমনি তোমার ওই মুড়ি ঘুগনি তো ওটা অলগ ব্যাপার, ওটা আমরা দিবই সব যতলা কাড়া মানে আনবে আর কি, ওরা সবাইকে মুড়ি ঘুগনি খাওয়ান দিয়ে হবে। লেকিন গাড়ি ভাড়াটা দিয়ে? হ্যাঁ, গাড়ি ভাড়া দিয়ে যাবে, ওটা গ্যারান্টি? হ্যাঁ গ্যারান্টি। হারুক আর মারুক? হ্যাঁ হ্যাঁ। এখন তিন নম্বর কাড়া মানে একটা কে বটে? ও সন্তোষ মাহাতো। সন্তোষ এই নিয়ে বটে? হয় নি। যা কুকারটা কত প্রাইস আছে? ওটা 10,000 আছে। 10,000 আছে। ওটাই কোটা নাম পড়েছে? একটাও পড়ে নাই। বাহ, দুঃখের বিষয়। এক নম্বর তিন নম্বর? হ্যাঁ। আর কোন নম্বর নাই পড়ে? সকালে পড়েছে, মানে একটা আপনি কি দেখে লাগাবেন?
ওই ওরকমই ওই যা লেভেল দেখে আর কি যা আছে লেভেল দেখে লাগাবেন তো ওটার রেজাল্ট কেমন আছে একটু বলতে পারবেন রেজাল্ট গায়ে ওটা লাগাইছিলে গায়ে লাগাইছিলে জয়নপুর আছেছিল সাড়া নিয়েছিল গায়ে মানে বরাবর 50 বরাবর 50 আনছিল আচ্ছা আচ্ছা মানে মোটামুটি ভালোই আছে তাহলে ওটা লাগলে নিতে হ্যাঁ চাইছেন হ্যাঁ এখন বলছি কি আপনার যেগুলো আধার কার্ডের জেরক্স পড়েছে হ্যাঁ 2 এর 4 এর 5 হইছে বলে তো ওগুলাকে আপনি কবে কনফার্ম করবেন মানে আজকে আমরা দেখতে যাব কালকে মানে কাল পরশুদি কনফার্ম করব আর এক নম্বর না হলে তো কাল আজকে বলেন যদি আসে তো মানে কাল পরশুর মধ্যে আধার দিয়ে মানে ফাইনাল করে যাই যাব না আচ্ছা আচ্ছা তো এখন বাংলা ঝাড়খণ্ড যদি কোন দিকে লাগনি কাটা আছে তো আপনি লিতে যাচ্ছেন হ্যাঁ লিতে হ্যাঁ এখন দর্শক লাগে বা কাড়া মালিক কি বলবেন কাড়া মালিক এটাই আমরা বলছি আমাদের মেলাটা মানে মানে কি বলে রাখিয়ে দাও ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে জাস্ট একটা ছোট মোটো আপডেট দিয়ে কিন্তু ভিডিওটা শেষ দিচ্ছি করে আমাদের ভাষার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন কিন্তু নিজের ভাই মনে করে বর্তমানে কিন্তু আপনাদের ওই জড় হয় নাই বা আধার কার্ডের জেরক্স পড়ে নাই মানে এক নম্বর তিন নম্বর কেমন আছে তোরি বা কেমন সিং কেমন পাক কত আছে মোটা চুল একটু দিবেন খুলে কেনে দেখার জন্য অনেক দর্শক আছেন না খুলে তখন হবে না ওই খুঁটার মূলে হোক যাই হোক দুঃখের বিষয় এখন ধান ধুন আছে খেতে বহালো জেনে পারবো না যে খুলে যতটুকু সম্ভব দেখাও কারের গোয়ালে নাকি